আহমেদ, তুমি যে মূল্যবান কথাগুলো বলো, তোমার কথাগুলো আমাদেরও শুনতে মনে চায়। তবে তোমার চারপাশে যারা থাকে, বেলাল, খব্বাব, এই জাতীয় আমাদের সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলোর কারণে, তাদের সাথে একসাথে বসে তোমার কথা যদি আমরা শুনতে যাই, তো যখন দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখবে যে গোলাম আর মনিব সব একসাথে বসে আছে, সমাজপতিরা এই অসহায়, এই দুর্বল, এই মূর্খ মানুষগুলোর পাশে বসে আছে, তাহলে আমাদের সম্মান আর অবশিষ্ট থাকে না। তবে আমাদের নিয়ত ভালো, আমরা চাই মুহাম্মদ তোমার মুখ থেকে কথা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা নিমরাজি, যেটাকে বলে, কিছুটা রাজি হয়ে গেলেন। উদ্দেশ্য হলো যদি কথা শুনে আর হেদায়েত পেয়ে যায়। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের জন্য আলাদা ব্যবস্থাই করি, কিন্তু তারা বলল শুধু মুখে বললে হবে না মুহাম্মদ, এটা কাগজে কলমে লিখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকালেন লিখার জন্য। হযরত আলী চলে আসছেন, কাগজও আনা হলো, কলমও আনা হলো, লেখকও আনা হলো, এখন লিখার পর্ব। ঠিক ওই মুহূর্তে সূরাতুল আনআম 52 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে বললেন, تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين نبيك بولي دلين أمر الله যারা সকাল সন্ধ্যা আমাকে খুশি করার জন্য আপনার পাশে বসে থাকে, এদেরকে সরাই দিবেন এই অহংকারীদের জন্য। হেদায়াত দেওয়ার মালিক তো হে নবী আপনি না আমি, আমি তো অহংকারীকে হেদায়াত দান করব না, নসিব করব না, কথা শুনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা বড় জনগোষ্ঠীকে হেদায়াত থেকে মাহরুম করলেন একমাত্র কারণ অহংকার, এই জন্য তাকে হেদায়াত দিলেনই না। আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে আবু জাহেলের চাচা হয়। ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার খুব সম্ভ্রান্ত ব্যক্তি ছিল এবং বড় ব্যবসায়ী ছিল। সে কতটা বড় ব্যবসায়ী, হজের মৌসুম যখন আসত, ওয়ালিদ ইবনে মুগীরা 40 রাত সারা রাত হাজীদের খেদমত করত, আর প্রতিদিন একদিনে 10টি করে উট কুরবানি করে হাজীদের মেহমানদারি করত। কয়টা করে? 10টা করে, 40 দিনে 400, এটা হলো মিনিমাম। এছাড়া তো আরো বহু আপ্যায়ন আছে। তো ওয়ালিদ ইবনে মুগীরা তার একটি আরেকটি বড় ভালো দিক ছিল, এটা মানে তার সম্মানটা মক্কাবাসীর কাছে এত বেশি ছিল। আপনারা কাবা ঘরের গিলাফ এখন বছরে একবার পরিবর্তন হয়, তখন কাবা ঘরের গিলাফ দুবার পরিবর্তন হতো। একবার মক্কার মুশরিকরা সকলে মিলে কাবার গিলাফ পরিবর্তন করত, আরেকবার ওয়ালিদ ইবনে মুগীরার সম্মানার্থে শুধু ওয়ালিদ ইবনে মুগীরার উপর ছেড়ে দিত। এটা ওয়ালিদ ইবনে মুগীরার অর্থে কাবাঘরের গিলাফ পরিবর্তিত হতো। এই ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে দাওয়াত দিলেন ওয়ালিদ ইবনে মুগীরাকে। নবীজির কোরআন শোনার পরে ওয়ালিদ ইবনে মুগীরার দিল নরম হয়ে গেছে,
নবীজির কথা শোনার পরে ওয়ালিদ ইবনে মুগীরা ইসলাম গ্রহণ করবে ঠিক ওই পর্যায়ে চলে গেছে। সংবাদ পাওয়া মাত্রই দুষ্ট বন্ধু আবু জাহেল দৌড়ে আসছে, ভাতিজা চাচা যান কি করতে যাচ্ছেন আপনি জানেন? আপনি কোথায়? মোহাম্মদ কোথায়? আপনার সম্মান যোগকে যোগ, আরবের মানুষ আপনাকে সম্মান দিয়েছে। আপনি একবার কাবা ঘরের গিলাফ পরিবর্তন করেন আর সবাই মিলে একবার, আপনার সম্মানটা কোথায়? আপনার মেহমানদারি হাজার হাজার হাজিগণ গ্রহণ করে থাকে। আপনি যদি মোহাম্মদের কথা শোনেন, আপনি যদি মোহাম্মদকে অনুসরণ করেন, তাহলে এটা আরবের মানুষ কি মেনে নিবে? আবু জাহেলের এই জাতীয় কথা শোনার পরে ওয়ালিদ ইবনে মুগীরার চিন্তা নতুনভাবে শুরু করলো। হ্যাঁ ঠিকই তো, আমি কি আজকে থেকে এই হাজিদের খেদমত করি? যোগকে যোগ আমার এই সেবা চলছে, আমার অনুদান মক্কার বিভিন্ন ঘরে ঘরে আমার অনুদান। যদি আসলেই কোনো নবী হতো, তাহলে মক্কা থেকে নবী হলে তো আমি হওয়ার যোগ্য ছিলাম, আর তায়েফ থেকে হলে উরওয়া ইবনে মাসউদ সাকাফি হওয়ার কথা ছিল। এই দুইজনকে বাদ দিয়ে তো নবী হওয়ার কথা না। তাহলে ওই যে মোহাম্মদ যা বলছে, আমার যে দিলটা নরম হয়ে গেছে, এটার কারণ কি? এটা হলো জাদু, এটা জাদুর প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরাকে এই সূত্র মাত্র, ভিতরে অহংকারের বীজ ছিল, সে অহংকারী ছিল না, যখন কারো মধ্যে বীজ থাকে একদিন না একদিন এটা চারায় পরিণত হয়। আবু জাহেলের কথা শোনার পরে যখন অহংকার সামনে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরার এত এত ভালো কাজ থাকার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত থেকে মাহরুম করে দিয়েছেন, হেদায়েত দান করেন নাই। মহতরম হাজিরিন, তাহলে অহংকারীকে আল্লাহ পাক হেদায়েত দেনই না, এটা হলো প্রথম তাকে শাস্তি। দুই নম্বর, যদি কোনো ব্যক্তি আগে হেদায়েত পেয়ে যায় আর হেদায়েত পাওয়ার পরে তার মধ্যে অহংকারের বীজ কারো অন্তরে যদি রোপণ হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার হেদায়েত দেওয়ার পরে আবার হেদায়েত তার কাছ থেকে ছিনিয়ে নেন। আমাদের জন্য এই পয়েন্টটা খুব জরুরি। সূরাতুল আরাফ 146 নং আয়াত, আমার আল্লাহ বলেন সাসরিফু عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين। আল্লাহ বলেন যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করবে, আমি সে সকল মানুষদেরকে আমার নিদর্শনের দিকে তারা তাকাবে অবশ্য, আমি তাদের দৃষ্টিকে আমার নিদর্শন থেকে সরিয়ে দিব। অর্থাৎ আমার যেই নিদর্শন দেখে তারা আমার প্রতি ঈমান আনবে, আমাকে চিনবে জানবে, তাদের চোখের সামনে এগুলো আসবে কিন্তু দেখবে, কিন্তু দেখার কার্যকারিতা তাদের মধ্যে থাকবে না। ডানে বামে সব দেখবে কিন্তু ওখান থেকে হেদায়েত সে লুফে নিতে পারবে না। আল্লাহ নিজেই ব্যাখ্যা করেন, ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা وَإِنْ يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا। الله বলেন যদিও তারা সব নিদর্শন দেখবে কিন্তু ঈমান আনতে পারবে না।
যদিও তারা সঠিক পথ দেখবে, সঠিক পথ তারা ধারণ করতে পারবে না। আর যখনই কোন অন্যায় পথ তার সামনে আসবে, ভ্রান্ত পথ তার সামনে আসবে, সেটা গ্রহণ করতে আবার দেরিও করবে না। সঠিকটা আসলে গ্রহণ করতে পারবে না, ভ্রান্ত মত পথ সামনে আসলে ওটাকে এড়িয়েও যেতে পারবে না, ওইটাকে সে কি করবে, গ্রহণ করবে। কেন? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। এটা এই কারণে যে তারা অহংকার বশত আমার কথা, আমার নিদর্শনকে অস্বীকার করত, আর তারা গাফিল ছিল, তারা কখনো কোনো বিষয়গুলো, আমার কথাগুলো অত্যন্ত সচেতন হয়ে, আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে, আমার কথাগুলো অন্তরের গভীর থেকে তারা বুঝার চেষ্টা করেনি। সেজন্য আমি এদেরকে সামনে এনেছি হেদায়েতের বহু উপকরণ, কিন্তু তারা হেদায়েত গ্রহণ করতে পারেনি, পারবেও না। মহতরম হাজিরিন, একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ঘটনাটি আল বিদায়া ওয়ান নিহায়া, ঐতিহাসিক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পাবেন। ঘটনাটি বর্তমান যে সিরিয়া, এই সিরিয়ার একটি জায়গা আছে গাসসান, এই গাসসানের ঘটনা। গাসসানে এর অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। গাসসানটা কোথায়, এরা কিভাবে গড়ে উঠল, মূলত এখানে ইয়েমেনে ছিল, সাইর আল আরিম একটা ঘটনা ঘটে, দুর্যোগ, এরপরে তারা গিয়ে সিরিয়াতে বসবাস শুরু করে। এই গাসসানের একজন বাদশাহ ছিল যার নাম ছিল জাবালা। এই গাসসানের বাদশাহ আগেও যারা ছিল, ওরা সবসময় ইসলামের বিরুদ্ধে কাজ করত। তিন সাহাবীকে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কষ্ট পেয়েছিলেন তাদের আচরণে, কথা বন্ধ করে দিয়েছিলেন। আমি কোন এক আলোচনায় বলেছিলাম আপনাদেরকে, ওয়াদা সালাসাতিল লাযিনা খুলিফু, সূরাতু তাওবার আলোচনা করতে গিয়ে বলেছিলাম, যখনই নবীজি তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছিল, এই গাসসানের বাদশাহ চিঠি লিখছে, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেয়েছি যে মুহাম্মদ তোমাদের সাথে ভালো আচরণ করে না, তোমাদের জন্য রাষ্ট্রীয় আতিথেয়তা অপেক্ষা করছে, আসো। অর্থাৎ বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধে তারা কাজ করত। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ঠিক তখনই গাসসানের বাদশার নাম ছিল জাবালা, সে হেদায়েত গ্রহণ করে ফেলল, ঈমান গ্রহণ করে ফেলল। ঈমান গ্রহণ করেই চিঠি লিখল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার সাক্ষাৎ পেতে চাই। হযরত ওমর সঙ্গে সঙ্গে চিঠির জবাবে সাড়া দিয়ে বললেন, তাড়াতাড়ি আসো, আমি তোমাকে সম্ভাষণ জানাবো, অভিবাদন দেব তোমাকে। গাসসানের বাদশাহ জাবালা প্রায় 150 আরোহীকে সঙ্গে নিয়ে মদিনায় আগমন করল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যন্ত আন্তরিকতার সাথে বরণ করে নিলেন, খুব কাছে জায়গা দিলেন। এক পর্যায়ে গাসসানের বাদশাকে, জাবালাকে, হজের মৌসুম আসলো, হযরত ওমর ইবনুল খাত্তাব নিজের সঙ্গে নিয়ে হজে গেলেন। এবার বাইতুল্লাহর তওয়াফ চলছে, গাসসানের বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে বাইতুল্লাহর তওয়াফ করছে। তওয়াফ চলছে চলছে, তো এহরামের কাপড়টা একটু নিচে, তো কোনো একটা কারণে একজন সাধারণ ব্যক্তি, ফাজারা গোত্রের এক ব্যক্তি, উনিও তওয়াফ করছেন, তওয়াফের সময় কাপড়ের মধ্যে পাড়া লাগে এবং তার কাপড়টা খুলে যায়। গাসসানের বাদশাহ জাবালা এটাকে বরদাস্ত করতে পারে নাই,
হজমরার মধ্যে দেখবেন কিছু মানুষ সেখানে বিবেকহীন হয়ে পড়ে। এরকম একজন শিক্ষিত বিবেকবান মানুষ এত অবুঝ হয় কেমন করে? এটা যদি বুঝতে হয় তাহলে হজমরার সফর বেশি বেশি করা দরকার। গাসসানের বাদশাহ খুব রেগে গেল, রেগে তাকে সাংঘাতিক প্রহার করল। এবং প্রহারের দুটা ধরন কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, একটা হলো আঘাত করে চেহারা রক্তাক্ত করল, আরেকটা হলো তার চোখ নষ্ট করে ফেলল আঘাত করে। ফাজারা গোত্রের লোকেরা বিষয়টা নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আরজি পেশ করল, হে খলিফাতুল মুসলিমিন, তোয়াফ করছে, সবাই তো বেহুশের মতো, ইচ্ছাকৃত তার করে নাই, কিন্তু সে যেইটা করলো এটার বদলা আমরা চাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসসানের বাদশা জাবারাকে বললেন, এই জাবালা, তুমি যেই কাজ করেছ এটা সঠিক করনি, দ্রুত বিষয়টা সমাধান করো, হয় আপোষ মীমাংসা করো, নচেত আমাকে কিন্তু কেসাস নিতে হবে। ইসলামী শরিয়া যদি কায়েম থাকে তাহলে দাঁত ভাঙলে দাঁত ভেঙে দেওয়া, হাত ভাঙলে হাত ভেঙে দেয়া, রক্তের বদলে রক্ত, এটাই হলো ইসলামের আইন। যেহেতু সেখানে পরিপূর্ণ শরিয়া কায়েম ছিল, হযরত ওমর বললেন না হলে আমাকে কিন্তু কেসাস নিতে হবে, তুমি চোখ নষ্ট করেছো তোমার চোখ নষ্ট করে দেওয়া হবে। গাসসানের বাদশাহ জাবালা বলল, খলিফাতুল মুসলিমিন, আমি ইসলাম গ্রহণ করেছি আরো বেশি সম্মানিত হওয়ার জন্য, আমি কি অপমানিত হওয়ার জন্য? এরকম কত ঘটনাই তো আমি আগে ঘটিয়েছি, তা আমাকে এরকম লজ্জা পেতে হয়নি। ঠিক আছে, তাহলে আমি খ্রিস্টান ছিলাম, আবার খ্রিস্টান হয়ে যাই, নাউযুবিল্লাহ মিন যালিক। বিষয়টা কত ছোট। হযরত ওমর বললেন, এটা শরীয়তের, এটা ইসলামী শরিয়া এখানে কায়েম। তুমি জানো মুরতাদ হওয়ার শাস্তি? জানো কেউ ইসলাম গ্রহণ করার পরে যদি ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে, তার একটা মাত্র শাস্তি, সেটা হলো গর্দান উড়িয়ে দেয়া। আমি কিন্তু শরীয়তের সেই আইন আমি বাস্তবায়ন করব। জাবালা বলছে, আচ্ছা ঠিক আছে খলিফাতুল মুসলিমিন, রাত্রটা আমাকে দেন, একটু চিন্তা ভাবনা করি, এরপর একটা কিছু করব। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, সে রাত্রেবেলা পালিয়ে সদল বলে প্রথমত শ্রিয়া, এরপরে সেখান থেকে রুমে চলে গেছে এবং গিয়ে সে তার আগের ধর্ম সেটা গ্রহণ করেছে, ইসলামকে কি করেছে, পরিত্যাগ করেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে যে এই যে তার ইসলাম থেকে মাহরুম হয়ে যাওয়া, একবার হেদায়েত পাওয়ার পরে আবার হেদায়েত থেকে বঞ্চিত হওয়া, এর একটা মাত্র কারণ ছিল, সেই কারণটা ছিল তার অহংকার। সে কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা সব সে বুঝত, সব সে জানত, পরিণাম কি হবে সেটাও জানত, কিন্তু অহংকার তাকে হেদায়েত থেকে মাহরুম করতে বাধ্য করেছিল। মোহতারম হাজরিন, অহংকার, তাহলে দুটো পেয়ে গেলাম, দুটো শাস্তি, এক হলো হেদায়েত পাবেই না অহংকারী, দুই নম্বর যদি হেদায়েতের উপরে কেউ চলেও আসে আর এরপরে যদি অহংকার তার মধ্যে দানা বাঁধে, তাহলে পরিণামে একদিন না একদিন সে হেদায়েত থেকে মাহরুম হবে। তিন নম্বর শাস্তি হলো যদি কোনো নিয়ামত পাওয়ার পরে কেউ অহংকারী হয়ে ওঠে, আমার আল্লাহ সেই নিয়ামতটাকে ছিনিয়ে নেন। অহংকারীর বিভিন্ন নিয়ামত আমার আল্লাহ কি করেন, ছিনিয়ে নেন। ভালো করে বুঝবেন, ওদিন তো দুই ভাইয়ের ঘটনা আপনাদেরকে শোনাইছি, সূরাতুল কাহাফের ঘটনা, আজকে আরেকটা শোনেন। সহি মুসলিমের হাদিস, হজরতে সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করেন, আন্ন রাজুলান أكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله أن رجلا أكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله فقال كل بيمينك قال لا أستطيع قال لا استطعت
হযরত সালামা ইবনে আকওয়া বলেন, নবীজির পাশে একজন ব্যক্তি বাম হাতে খাচ্ছে, এই ভুলটা বুঝে হোক আর না বুঝে হোক আমার খুব কষ্ট হয়। অনেক নামাজি মানুষকে দেখেছি, অনেক ভালো মানুষ, আমার দৃষ্টিতে ভালো মানে আমার থেকে ভালো দেখেছি, বাম হাতে পানি পান করছে, বাম হাতে খাচ্ছে, কেন যে খাচ্ছে, এটা এই বাম হাতটার মধ্যে কি ঢুকছে আমার আজও বুঝে আসে না। হাত কিন্তু দুইটাই আছে, আমরা তো সাধারণত ময়লার জন্য যে কোনো ময়লা ধরার ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আমরা বাম হাতটা ব্যবহার করি। আমার কাছে যেটা মনে হয়, হয়তো আমরা বুঝাতে পারি নাই অথবা অসতর্কতা, এছাড়া আর কোনো কারণ আমার কাছে মনে পড়ে না। কারণ একজন নামাজি ভালো মানুষ সে বাম হাতে খাবে কেন, কিন্তু এই ভুলটা আমার কাছে অনেকের সামনে পড়ে খুব কষ্ট লাগে। অনেক সময় এমন হয় আমার সামনে পানি পান করতেছে, তো আগে পরে বলেছি কাজ হয় না, তো কি করব, আবার পানি পান করার প্রয়োজন নেই, তারপর আমি ডাইন হাতে পানি পান করতেছি, দেখাচ্ছি যে আমি ডাইন হাতে, কারণ দাওয়াত খালি মুখ দিয়ে হয় না, কাজ দিয়েও হয়। তো নবীজির পাশে একজন ব্যক্তি বাম হাতে খাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, কুল বিয়ামিনি, তুমি বাম হাতে খাচ্ছ কেন, তুমি ডান হাতে খাও। নবীজির এই নসিহা, এই উপদেশ ভালো লাগলো না, বলল সমস্যা কি, আমার বাম হাতে ডাইন হাতে সমস্যা আছে, ডাইন হাতে সমস্যা দেখে বাম হাতে খাই। নবীজি জানতেন যে আসলে ওর কি নাই, ডাইন হাতে সমস্যা নাই, সমস্যা হইল সে ওইটা খাচ্ছে, এটার মধ্যে তার আলাদা কিছু একটা সে অনুভব করছে। নবীজি বললেন ঠিক আছে, যেহেতু হাতে সমস্যা আছে, লা ইস্তাতাতা, তোমার হাতে যেহেতু ক্ষমতা নেই, আচ্ছা ক্ষমতা নাই থাকুক। অর্থাৎ নবীজি একটু কষ্ট পেলেন, যেহেতু ডান হাত তোমার চলে না, তো ডান হাত নাই চলুক, এতটুকু কথা আমার আল্লাহ কবুল করে ফেলেছেন। হাদিসের বর্ণনাকারী বলেন, মা মানাহু ইল্লাল কিবির, ডান হাতে খেতে তার অন্য কোনো বাধা ছিল না, একটা বাধা ছিল, কারণ বাম হাতে খায় অহংকারীরা, অহংকার তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল, না হলে ডান হাতে খেলে কি সমস্যা, খাওয়া তো এই হাতেও খাচ্ছি, এই হাতেও খাচ্ছি, এটা খেলে সমস্যা কি, তাকে বাধা দিয়েছিল তার অহংকার। হাদিসের বর্ণনাকারী হযরতে সালামাতুল ইবনুল আকওয়া বলেন, মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি আর কোনোদিন ডান হাত মুখের সামনে নিতে পারেনি, আমার আল্লাহ তার ডান হাতকে অবশ করে দিয়েছেন, ডান হাত ওখানেই থাকতো, ওই বাম হাত দিয়ে তাকে খেতে হয়েছে, কারণ নবীজি বলেছেন যেহেতু হাত চলে না, নাই চলুক। অহংকারীর, আমার আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে বিভিন্ন সময় মুহূর্তের মধ্যে আকাশ থেকে জমিনে নামিয়ে দিয়ে শাস্তি প্রদান করেন। সহি মুসলিমের হাদিস, আপনাদেরকে বুখারী এবং মুসলিম শরীফের আরেকটি হাদিস, একটু বড় হাদিস, আমি যদি হাদিসের শব্দগুলো বলতে যাই তাহলে আগামী জুমা পর্যন্ত বলতে হবে, এই জন্য আমি শুধু তার মূল বক্তব্যটা আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বনী ইসরাইলের তিন ব্যক্তির একটা ঘটনা শুনিয়েছেন। তিন ব্যক্তির একজন ছিল আকরা, একজন ছিল আবরাস, আর একজন ছিল আমা, একজন শ্বেত বা কুষ্ঠরোগী, একজন ছিল টেকু মাথা যার মাথায় চুল হয় না, আরেকজন ছিল অন্ধ। এই তিন ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেন এই তিন ব্যক্তিকে আমার আল্লাহ নিয়ামতও দিয়েছিলেন, কিছু সময় নিয়ামত ছাড়া রেখেছিলেন, পরে নিয়ামত দিয়েছিলেন, আবার পরীক্ষা করে কাউকে নিয়ামত রেখেছেন, কারোটা নিয়ে গেছেন। একজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়ে এই তিন ব্যক্তির কাছে পৃথক পৃথকভাবে পাঠালেন।
প্রথমত কুষ্ঠ রোগীর কাছে এসে বলল, আচ্ছা পৃথিবীতে তোমার কোন জিনিসটা সবচেয়ে প্রিয়? সে বলল, আমি তো জীবনে অনেক কিছু পেয়েছি, সবচেয়ে বেশি প্রিয় যদি বলতে চাও তাহলে লাউনুন হাসান ওয়া জিলদুন হাসান, আমার স্কিনটা পুরো নষ্ট হয়ে গেছে, দেখো শ্যাত শ্যাত পুরো শরীরটা, আমার স্কিনটা যেন সুন্দর হয়ে ওঠে, আমার চেহারা আমার পুরো শরীরের কালারটা যেন, যেটা নষ্ট হয়ে গেছে এই কালারটা আবার ফিরে আসুক, সুন্দর একটা কালার আমার শরীরের মধ্যে আসুক, এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। আর আমাকে যে মানুষ ঘৃণা করে এই স্কিন নষ্ট হওয়ার কারণে, আমার সাথে বসতে চায় না, এই ঘৃণা থেকে যেন আমি বেঁচে যাই, এটা হইল আমার এখন পৃথিবীতে সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে উনি ছিলেন ফেরেশতা যিনি মানুষের আকৃতিতে এসেছিলেন, তার শরীরে হাত দিলেন, হাত বুলিয়ে দিলেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে তার যেই স্বাভাবিক স্কিন সেটা ফিরিয়ে দিলেন, সুস্থ হয়ে গেল। এবার তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, আচ্ছা আইয়ুল মাল আহাব্বু ইলাইকা, তুমি তো অভাবীও দেখছি, তোমার কাছে কোন সম্পদটা বেশি ভালো লাগে? তিনি বললেন, আমার কাছে উটটা খুব পছন্দ, আল ইবিল। আচ্ছা তাহলে তোমার জন্য আমি একটা গিফট দিচ্ছি, তুমি 10 মাসের অর্থাৎ গর্ভবতী একটা উট তোমাকে দিচ্ছি, উট নিয়ে দিচ্ছি, কিছুদিনের মধ্যে প্রসব করবে, তোমার 2টো উট হবে, আস্তে আস্তে করে তোমার উট বাড়তে থাকবে। বলল, আচ্ছা দেন, উপঢৌকন হিসেবে দিল ফেরেশতা এবং সে গ্রহণ করল। ফেরেশতা দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ তোমার এই সম্পদে বরকত দান করুন। এবার উট তো বাড়তেছে একটার পরে একটা, বিশাল পাল হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যক্তি, ওই যে টেকু মাথা, যার মাথাতে চুলই হয় না, তাকে বলল, আচ্ছা আপনার কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি? আইয়ুশাইন আহাব্বা ইলাইকা, সবচেয়ে পছন্দের কি আছে? কয় শারুন হাসান, খুব সুন্দর চুল, হ্যাঁ কালো কালো চুল, যেন আমার পুরো মাথা ঘন চুল যেন আমার মাথায় হয়। আচ্ছা আর কি? কান না, একটু হলেই হবে। ফেরেশতা হাত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে তার এই অসুস্থতাকে সেরে দিলেন, এবার তার পুরো মাথায় চুলে ভরে গেল। আর প্রশ্ন করলেন, আইয়ুল মাল আহাব্বু ইলাইকা, অভাবী মানুষ তো তুমি, তোমার কোনো সম্পদ টম্পদ দরকার কি চাও? আমার বেশি কিছু দরকার নাই, শুধু আল বাকর, একটু গরু দরকার আছে, একটা গরু দিলে ওটা দিয়ে আমি কাজকর্ম করে খাবো। বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা গাভী দিচ্ছি, গর্ভবতী গাভী যে বাচ্চা দিবে এবং এটা প্রজনন হতে থাকবে, একটা পর্যায়ে তুমি অনেকটা স্বাবলম্বী হয়ে উঠবে। দ্বিতীয় জন বিদায় নিলেন এবং ফেরেশতা দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফিহা। এবার তৃতীয় জনের কাছে গেলেন, তোমার কাছে পৃথিবীর কোন জিনিসটা সবচেয়ে পছন্দের? বলল যে আমার বেশি কিছু চাওয়া নাই, আমি কিচ্ছু দেখি না, যেই ঘরে থাকি ঘর দেখি না, যে স্ত্রীর সাথে জীবনযাপন করছি তারই কোনো দিন দেখি নেই, আমার যে সন্তান তাদেরকে দেখি নেই, আমার শুধু চাওয়া হলো একটা, আমার চোখের দৃষ্টিটা ফিরে আসুক। ফেরেশতা হাত রাখলেন, আল্লাহ পাকের কুদরতে তিনি সুস্থ হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবচেয়ে বড় চাওয়া কি, সম্পদ কি চাওয়ার আছে? তুমি তো অভাবী, আমার বেশি দরকার নেই, একটা ছাগল হলেই হবে, একটা বকরি। ফেরেশতা তাকে একটি গর্ভবতী প্রসব করবে এমন একটি বকরি তাকে দিলেন আর দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকা ফিহা। খুব বেশি সময় লাগেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিলেন। অনেকদিন পরে ওই ফেরেশতাকে আবার আগের আকৃতি দিয়েই পাঠালেন। প্রথম কুষ্ঠরোগীর কাছে আসলেন, এসে বলল, তিনি বললেন যে আমি তো একটা ভ্রমণে এসেছিলাম, এখন পাথেও নেই, আমার একটু পাথেও দরকার, একটা উট দেওয়া যায়? উট হলে আমি এই উটের উপর চড়ে চড়ে আমি আমার গন্তব্যে চলে যেতে পারব। বলল যে দেওয়ার এত সময় নেই, আমার অনেক প্রয়োজন, কারণ যার বেশি হয় তার প্রয়োজন বাড়ে,
যে বেচারার পকেটে 200 টাকা, ওর কোনো মানে ওর কোনো স্বপ্নই নেই, যখন বাড়ে তখন স্বপ্নও বাড়ে। মহতরম হাজরিন, উঠ চাইলেন ফেরেশতা, বললেন না আমার অনেক প্রয়োজন, বা তোমার তো অনেক উট আছে, একটা দাও, আমার আরো প্রয়োজন। বললেন তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি তো তোমাকে চিনেছি, তোমার তো একসময় কিচ্ছু ছিল না, তুমি অভাবে ছিলে, তুমি অসুস্থ ছিলে, একেবারে খাওয়ার উপরে অস্বীকার করে বসলো, বলো না আমি কিসের অসুস্থ ছিলাম, কে বলেছে তোমাকে, দেখো আমার শরীরের বর্ণটা দেখো, এরকম সুন্দর কালারের একটা মানুষ খুঁজে দেখো না, ওখানে তো ফেরেশতার হাত লাগছে। আর বললেন ওয়ারিস্তু হাযাল মাল কাবিরান আন কাবিরিন, আর এই যে সম্পদ এগুলো তো আমি বংশানুক্রমে পেয়েছি, আমার 14 গোষ্ঠী ধনী ছিল, আমি হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হইনি। আচ্ছা, ফেরেশতা তখন বাধ্য হয়ে বলল যে যদি তুমি এটাই, তুমি তোমার কথায় যদি সত্যবাদী হও তাহলে তোমার নিয়ামত থাকুক, আর যদি মিথ্যেবাদী হও তাহলে তোমার নিয়ামত আল্লাহ যা মনে চায় তা করুক। চলে গেলেন। এবার দ্বিতীয় জন যিনি টেকু মাথা অধিকারী ছিলেন তার কাছে গেলেন, গিয়ে বললেন আমি এই একই কথা বললেন, আমি সফরে আসছি, পাথেও নাই, আমার গন্তব্যে যেতে হবে, একটা গরু কি দেওয়া যায়? তোমার তো অনেক গরু, শত শত গরু। বলল আমার আরো প্রয়োজন আছে, আমার দেওয়ার সুযোগ নাই, যদি নেওয়ার কথা বলো তাহলে আমি আসি। বললেন দেখো তুমি তো আল্লাহ পাকের অনেক দয়া তুমি পেয়েছ, তোমার তো এগুলো ছিল না। সে বলল হ্যাঁ, কে বলছে তোমাকে, এগুলো আমি বংশানুক্রমে ওয়ারিস্তু হাযাল মাল আন কাবিরান আন কাবিরিন, একবার বংশানুক্রমে পেয়েছি, আমি আগে থেকে, আমার বাবা ধনী, দাদা ধনী, আমার 14 গোষ্ঠী ধনী। ফেরেশতা বলল যদি তুমি তোমার কথায় সত্যবাদী হও নিয়ামত বাড়ুক, আর মিথ্যাবাদী হলে তোমার নিয়ামত যা করার তিনি তাই করুক। আল্লাহ রাব্বুল আলামিন সামনে একটা হাদিসের মাধ্যমে দুজনের নিয়ামত সবগুলো কেড়ে নিলেন। আবার তৃতীয় জন অন্ধ, তার কাছে আবার পাঠালেন, গিয়ে একই কথা বললেন, সফরে এসেছিলাম, ভ্রমণে এসেছিলাম, পাথেও নাই, একটা বকরি দিলে বেঁচে কিনা এটা একটা ব্যবস্থা করতাম। সে বলল একটা কেন, তোমার যেই কটা লাগে নিয়ে যাও, আমি একসময় অনেক অভাবী ছিলাম, আমি অন্ধ ছিলাম, আমার আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছেন, আমি অভাবে ছিলাম, খেতে পারতাম না, পোশাক ছিল না, কিচ্ছু ছিল না আমার, আজকে যা দেখছো এগুলো সব আমার রবের সরাসরি অনুগ্রহ আমার প্রতি, আজকে আমি তো একদিন অসহায় ছিলাম, একজন আমাকে সহযোগিতা করেছিল, আজকে তুমি অসহায়, তোমার কি সহযোগিতা দরকার, নাও না, আমার সামর্থ্যের জায়গা থেকে তুমি নিয়ে যাও। এবার ফেরেশতা বলে আমসিক মালাক ফাইন্নাম বুতুনিতুম ফাকাদ রাদি আনকা ওয়াসাখাতা আন সাহিবাইক। ফেরেশতা পরিচয় দিয়ে বলল না, আমি তোমার সম্পদ নিতে আসিনি, বরং যে রব তোমাদেরকে সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছিলেন, তিনি পরীক্ষা করবার জন্য আমাকে পাঠিয়েছেন। তোমরা তিন বন্ধু, তিনজনকে আমার আল্লাহ নিয়ামত দান করেছিলেন, দুজনের কাছে গিয়েছি, তারা পরীক্ষায় শতভাগ ফেল করেছে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, তাদের সব নিয়ামত ছিনিয়ে নিয়েছেন, আর তুমি তোমার রবের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, কারণ ওদের মধ্যে অহংকার এসেছে, ওদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আর তোমার মধ্যে বিনয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন, আমি তোমার বকরি নেওয়ার জন্য এখানে আসিনি। বুখারি এবং মুসলিম শরীফের হাদিস। মহতরম হাজরিন, অহংকার যে ব্যক্তি করবে, অনেক শাস্তি, আমি অনেকগুলো বলার সুযোগ নেই, এর মধ্যে একটি শাস্তি হল সে বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন আমার মতো আপনার মতো গুনাহগারদের যে আশ্রয়ের জায়গা, যার সুপারিশ ছাড়া
আমার মতো আপনাদের মতো গুনাহগারদের জান্নাতের কল্পনাও করা যায় না। আপনারা কেউ কল্পনা করেন কিনা জানি না, আমি কমপক্ষে এই দুঃসাহস করতে পারি না। যে ব্যক্তি অহংকারী হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির প্রতি আমার নবীর অন্তরের মধ্যে ঘৃণা সৃষ্টি করে দিবেন। আমার নবী বলেছেন, আমার পৃথিবীতে সব থেকে আমার কাছে ঘৃণার পাত্র হলো অহংকারী ব্যক্তি, সব থেকে বড় ঘৃণার পাত্র। দুই নম্বর হলো, কিয়ামত দিবসে আমি তো জান্নাতুল ফিরদাউসে থাকব, আমার থেকে সব থেকে দূরে সে ব্যক্তি থাকবে যে ব্যক্তি অহংকারী, আর যে যত বিনয়ী সে আমার কাছে তত কাছে থাকবে। তিরমিজি শরীফের হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আযগাবাকুম ইনাইয়া وأبعدكم مني مجلسا يوم القيامة الثرثارون والمتشدقون والمتفيهقون قالوا يا رسول الله قد علمنا الثرثارون والمتشدقون فما المتفيهقون قال المتكبرون নবীজি বলেন, কিয়ামত দিবসে আমার থেকে অনেক দূরে, সব থেকে বেশি দূরে থাকবে এবং আমার সবথেকে ঘৃণার পাত্র হবে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো আস-সারসারুন, এই গুণ আমাদের অনেকের মধ্যে আছে, খালি কথা বলা, যেটাকে আমরা বকবক বলি, এত বকবক করিস না, ওর সব বিষয়ে কথা থাকে, আল্লাহর দুনিয়ার সব সে জানে, সব জায়গায় জ্ঞান বিতরণ করে, আছে না, এটাকে বলা হয় সারসারুন, সব বিষয়ে কথা বলা, বকবক করতে থাকা, এটা নবীজির ভালো উম্মতের পরিচয় না। দুই নম্বর, ওয়াল মুতাশ সাদ্দিকুন, দুই নম্বর ওয়াল মুতাশাদ্দিকুন, যারা মানুষকে উপহাস করে, ঠাট্টা করে, এই রোগটাও আমাদের অনেকের মধ্যে আছে। আমরা মানুষের যে কোনো বিষয়টা নিয়ে আমরা খুব উপহাস করি। আমার মনে হয়, মাঝে মধ্যে আমার ধারণা, আমরা মানুষকে নিয়ে যে পরিমাণ গবেষণা করি, এর যদি 100 ভাগের 1 ভাগ নিজেকে নিয়ে করতে পারতাম, তাহলে আব্দুল কাদের জিলানি হইতে আমাদের বেশি সময় লাগতো না। আমাদের আলোচনা পর্যালোচনা হয় হলো অমুককে নিয়ে, অথচ ওদিকে আঙ্গুলটা দেওয়ার সাথে সাথে 4টা আঙ্গুল নিজের দিকে চলে আসে, ওদিকে আমাদের খেয়াল থাকে না। আমরা সব সময় অন্য মানুষের কে উপহাস করা নিয়ে, তার কি সমস্যা, তার সেজদার সমস্যা কি, তার নামাজের সমস্যা কি, তার হাঁটার সমস্যা কি, তার সন্তানের সমস্যা কি, এগুলো আমার আলোচ্য বিষয়, এগুলো আমার খাওয়ার টেবিলের আলোচ্য বিষয়, বসার আলোচ্য বিষয়, ঘুমানোর আলোচ্য বিষয়, কিন্তু নিজের সমস্যা কি, এগুলো আমাদের আলোচ্য বিষয় না। নবীজি বলেন, এরা আমার ঘৃণার পাত্র, ওরা আমার থেকে বহু দূরে থাকবে। তিন নম্বর হলো ওয়াল মুতাফাইহিকুন, মুতাফাইহিকুন যারা, তারাও আমার থেকে দূরে থাকবে। সাহাবা ইকরামদের মধ্যে একটি দল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারসারুন কাদেরকে বলে আমরা জানি, যারা বেশি বেশি বকবক করে এদেরকে সারসারুন বলে, মুতাশাদ্দিকুন যারা মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ক্রিটিসাইজ করে, এদেরকে মুতাশাদ্দিক বলে, সেটাও জানি। তা আজকে নতুন একটা শব্দ শুনলাম, মুতাফাইহিকুন, মুতাফাইহিকুন আবার কারা? নবীজি এবার বললেন, মুতাফাইহিকুন মুতাফাইহিকুনের মানে হলো মুতাকাব্বির, যারা অহংকারী হবে তাদেরকে আমার কাছ থেকে আমার আল্লাহ দূরে সরিয়ে দিবেন, ওরা হবে কিয়ামত দিবসে আমার সবচেয়ে ঘৃণার পাত্র, আমি ওদেরকে দেখলে আমার খুব কষ্ট হবে। কারা? অহংকারী ব্যক্তি। তিরমিজি শরীফের হাদিস। অহংকারী ব্যক্তির প্রতি আমার আল্লাহ গজব, লানত দিতে থাকবেন।
আমার আল্লাহর শুধু নবীর ঘৃণার পাত্র হবে না, তার আমার আল্লাহর ঘৃণার পাত্র হবে। সহি মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন তিন ব্যক্তি এমন আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাদের সাথে কিয়ামত দিবসে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউজাক্কিহিম, তারা যেই গুনাহ নিয়ে যাবে এই গুনাহকে আমার আল্লাহ গুনাহ থেকে তাদেরকে পবিত্র করবেন না, এবং আমার আল্লাহ তার রহমতের দৃষ্টিও তাদের দিকে দিবেন না। শুধু তাই নয়, তাদের জন্য আমার আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন, কিয়ামত দিবসে কথাও বলবেন না, তাকাবেন না, এবং তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমার আল্লাহ রেখেছেন। তারা কারা? এক নম্বর হলো শাইখুন জানিন, মালিকুন কাযাব ওয়াইরুন মুস্তাকবির, ব্যভিচার এমনিই খারাপ এবং কবিরা গুনাহ, তবে বৃদ্ধ বয়স হয়ে গেছে, এখন কবরে এক পা চলে গেছে, এরকম যদি কোনো বৃদ্ধ মানুষ ব্যভিচারী হয় তাহলে এরা হলো ওই শ্রেণীর মানুষ যাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না, পবিত্র করবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, কথা বলবেন না। দুই নম্বর হলো মালিকুন কাযাব, কিছু বাদশা এমন আছেন অবলীলায় মিথ্যা কথা বলে, ডান বাম সামনে পিছনে তাকায় দেখবেন এখনো আছে আগেও ছিল, এই যে মিথ্যা কথা বলে, অনর্গল মিথ্যা কথা বলে, এটাকে বলা হয় মালিকুন কাযাব। ও নামাজ রোজা যাই করুক না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার ঘৃণা ওর উপর বর্ষিত হতে থাকবে, আমার আল্লাহ তার সাথে কথা বলবেন না। আর তিন নম্বর হল অভাবী অহংকারী, অভাবী অহংকারী আবার হয় কি করে? এই হাদিসের এই অংশটার ব্যাখ্যায় অনেক কথা আসছে, আমি ছোট্ট করে যেটা বলবো, কিছু মানুষ যে অহংকারী হবে, অহংকারীর যে দুনিয়ার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দেখবে পাঁচ বছর বাড়তেছে দশ বছর, একটা পর্যায়ে মানে আল্লাহ তাকে শুধু কি করবে, নিচের দিকে নামাতে শুরু করবে অহংকারীকে, এবং তার অর্থটাই হবে তার সকল অশান্তির মূল, তার অর্থটাই হবে পৃথিবীতে সকল লাঞ্ছনার মূল। এ হল অভাবী অহংকারী, অর্থাৎ অহংকারের কারণে তার অভাব আসবে। আরেকটা ব্যাখ্যা হলো একজন ধনী মানুষ, আমার আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন, এখন সে একটা ভালো কাপড় পরেছে, এটা অহংকার না, একটা ভালো গাড়ি ব্যবহার করেছে সেটাও অহংকার না, এটা খুব ভালো করে বুঝবেন। বরং সহি মুসলিমের একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যখন কাউকে কোনো নিয়ামত দেন এই নিয়ামতের বহিঃপ্রকাশ আমার আল্লাহ চান, আমার আল্লাহ একটু দেখতে চান, এখন দিছে আমার আল্লাহ তাকে হাজার কোটি টাকা, তার চলাফেরা দেখলে মনে হয় যে কিছু সদকা যাকাত দিয়ে দিই, এটা আমার আল্লাহ পছন্দ করেন না, সুবহানাল্লাহ বিহামদি। তবে এটা যেন শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, অর্থাৎ নিজে বিশ কোটি টাকার গাড়ি ব্যবহার করলাম, আপন ভাই পড়ে আছে, বোন পড়ে আছে, অসহায় মানুষ পড়ে আছে, এদের দিকে আবার তাকাবার সুযোগ নেই, ওইটা আবার না, মানে নিয়ামত দেওয়ার পরে নিয়ামতের বহিঃপ্রকাশ সর্বক্ষেত্রে আমার আল্লাহ দেখতে চান, নিজের প্রয়োজনের সময় টাকা ব্যয় করতে কষ্ট হয় না, কিন্তু জাকাত দেওয়ার সময় কষ্ট হয়, আছে না এরকম? আট কোটি টাকা দিয়ে গাড়ি কিনলে একটু কষ্ট লাগে নেই, তা আল্লাহর দেওয়া সম্পদ থেকে গরিবের যে অংশটা ওটা জাকাতটা দিতে বলছে ওটা কষ্ট লাগে, ওটা হলো কি? অহংকারীদের পরিচয়। মহতরম হাজিরিন, তাহলে এই তিন শ্রেণীর মানুষের দিকে আমার আল্লাহ তাকাবেন না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। মহতরম হাজিরিন, আমি যে আলোচনা করার এতদিন চেষ্টা করেছি অহংকার, এই অহংকারের খারাপ ভয়াবহ গুণ থেকে আমাকে আপনাদেরকে
তমাম পৃথিবীর উম্মতে মুসলিমাকে আল্লাহ হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।